মহিলার মৃত্যুকে ঘিরে হাওড়ার হাসপাতালে বিক্ষোভের সৃষ্টি হয়েছিল। অভিযোগ উঠেছিল সুপারের বিরুদ্ধে। অভিযোগ ছিল কোভিড-19 আক্রান্ত রোগীর জেনারেল ওয়ার্ডে রেখে চিকিৎসা করা হয়, পরবর্তীতে জেনারেল সিসিইউতে রেখে তার চিকিৎসা করা হয়। তার পরবর্তীতে হাওড়া হাসপাতালের সুপার করোনায় আক্রান্ত হন। এই ঘটনাগুলির পরিপ্রেক্ষিতে সেখানে চিকিৎসাধীন রোগীর পরিবারের লোকেরা রোগীদের বাড়ি ফিরিয়ে নিয়ে যান। সুপারের আক্রান্তের খবর প্রকাশ পাওয়ার পরেই হাসপাতালে নতুন কোনো রোগীর ভর্তি করার ঝুঁকি নেননি রোগীর পরিবার। যে সকল রোগীরা চিকিৎসাধীন ছিল তারা অন্যত্র চলে গেলেও গুটি কয়েক রোগী সেখানে এখনও চিকিৎসাধীন। বেশ কয়েকদিন ধরেই হাওড়া হাসপাতাল চত্বর একেবারেই শুনশান অবস্থা রয়েছে। সামগ্রিক ঘটনার পরিপ্রেক্ষিতে হাওড়ার তৎকালীন সিওমে নিশীথবরণ মণ্ডলকে সরিয়ে তার বদলে এখন দায়িত্ব দেওয়া হয়েছে ডক্টর বীরেন্দ্র প্রসাদ সাউকে। বর্তমান সিওমেই ডক্টর বীরেন্দ্র প্রসাদ সাউ আজ হাসপাতাল পরিদর্শন করেন। তিনি জরুরি বিভাগে কর্মরত নার্সিং স্টাফ চিকিৎসকদের সাথে দেখা করেন, কথা বলেন এবং তাদের সুবিধা অসুবিধার কথা শোনেন। হাওড়া হাসপাতালে করোনা ভাইরাস সংক্রমিত বলে যে খবর ছড়িয়ে পড়েছে তাতে হাওড়া নাগরিকদের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে। তার ফলস্বরূপ হাওড়া হাসপাতালের কোনো রোগী নতুন করে আর ভর্তি হতে আসেননি। আজ দমকল বিভাগের পক্ষ থেকে গোটা হাসপাতাল চত্বর স্যানিটাইজেশন করা হয়, তবে তা এবার বাইরে থেকে কোনো ওয়ার্ডের ভিতরে স্যানিটাইজার করা হয়নি।